धन्यवाद अनेक दिन पर आज के विशेष एक जरूरी पॉलिटिकल अपडेट नहीं किछु मंतव्य करार इच्छा आज के फेसबुक लाइवे आसलम। बंधुगण भाई बोनेरा आज के धनपुर एवं बक्सनगर जे विधानसभा दुईटी केंद्र उपनिर्वाचन से उपनिर्वाचन रेजल्ट सेटा देखार पर एवं सीपीआईएम पार्टी परफॉर्मेंस देखार पर आज के आमार व्यक्तिगत किछु मंतव्य से मंतव्य करार इच्छा थाकार जन्नोई आज के फेसबुक लाइवे आसलम। गत विधानसभा 2023 निर्वाचने एवं एर आगे 2021 एडीसी निर्वाचने आमरा लक्ष्य करेछि सीपीएम शुधुमात्र एकटी बुट काटुआ पार्टी बुट केटे अन्य आरेकटी दल के जयजुक्त करार जे काज शुधुमात्र सेई काजटाई करते देखा जाए। तारपरेओ गत 2023 निर्वाचने जे समय तीप्रामथा आमादेर मूल एजेंडा ग्रेटर तीप्रालैन सांविधानिक संशोधन ककब्रग रोमान स्क्रिप्टर दाबी निये तीप्रासादेर अधिकार रक्षार्थे एवं त्रिपुराज्यर मध्य जे उन्नयन सेटाके चूड़ान्त पर्याये निये जावार बोबाग्रार दिशा निर्देश सेई निर्देश अनुयायी काज करार जन्य आमरा जखन कोनो दलेर कथाके तोयाक्का ना करे 2023 निर्वाचने एकक लड़ाई करार सिद्धान्त नेई आमादेर नीति अनुयायी तखन देखा जाय निर्वाचनेर पर सीपीएम तीप्रामथार ऊपर एवं बोबाग्रार ऊपर आरोप दियेछिलो जे महाराजा नाकि दालाली करेछे महाराजा बा तीप्रामथार कारणे नाकि सीपीएम क्षमताय आसते पारलो ना किन्तु आमादेर ऊपर आरोप करार परेओ जे छोट्ट एकटा पार्टी तीप्रामथा जे तीप्रामथाके सबाई उपेक्षा करत इवन काथालिया मिर्जा राजापुर जे एडीसी कन्स्टिट्युएन्सि रयेछे सेई जायगातेओ गत 2021 सीपीएम एर भोट काटार कारणे तीप्रामथा पराजित होयेछिलो नयतोबा आजके सेखान थेकेओ तीप्रामथार ईएम हतो मिर्जा काथालिया राजापुरेर डेभलपमेंट करा जेत किन्तु काथालिया मिर्जा राजापुरे सीपीएम बुट काटार कारणे तीप्रामथा पराजित हय तारपरेओ आमरा कारोर उपर आरोप लागाइनि आमरा आमादेर जे जय पराजय सेटाके आमरा मेने नियेछिलाम जनगणेर उपर आस्था रेखे किन्तु आजके देखलाम 2023 आमादेर उपर आरोप देवा सेई पार्टी सीपीआईएम पार्टी जे पार्टीके अनेकेई बले वृद्धाश्रम अथवा फिलिप्स रेडियो मॉडल कम्पानीर एकटा पुरानो रेडियो जे रेडियो आजकल एई त्रिपुराज्यर मध्ये अथवा भारतवर्षर मध्ये चले ना भारतवर्षर मध्ये आजके 5G एसे पड़ेछे 6G 7G 8G अपेक्षाय एखनो सीपीएम एस सेई अयोग्य वृद्धाश्रमेर जे बासिंदारा वृद्धाश्रमे जारा थाकेन सेई वृद्धाश्रमेर वृद्धरा এখনো সেই রেডিও নিয়ে ঘুরছে ফিলিপস কোম্পানির সেই 1970 সালের 60 সালের যে রেডিওগুলিকে নিয়ে ঘুরছে সেই রেডিও দিয়ে আর হবে না সেটাই বক্সনগর এবং আজকে দনপুরের নির্বাচনে প্রমাণ করে দিয়েছে। আজকে দনপুর এবং বক্সনগরে তীপ্রামথা কংগ্রেস প্রার্থী না দেওয়া পরেও ওয়ান বাই ওয়ান লড়াই করার সুযোগ দেওয়ার পরেও আজকে সেখানে কি হলো সিপিএম এর হাল বেহাল অবস্থায় যে জায়গাতে বক্সনগরে আমরা তীপ্রামথায় 3000 এর উপর ভোট পেয়েছিলাম গত 2023 এর নির্বাচনে আজকে সেই সিপিএম যে সিপিএম তীপ্রামথার উপর আরোপ দিয়েছিল তারা তাদের নিজের মূল গড়েই মাত্র 3000 ভোট সর্বসাকুল্যে পেয়েছে এবং ধনপুরে
তেপ্রামথা কংগ্রেস প্রার্থী না দেওয়ার পরেও সিপিএম এর আরো করুণ অবস্থা হয়েছে। অর্থাৎ আমার একটাই আহ্বান, তেপ্রাজ্যে এখন তেপ্রাজ্যের মূল বিরোধী দল হিসাবে স্বীকৃতি প্রাপ্ত প্রথম আঞ্চলিক দল হিসাবে যে দলটি তেপ্রাজ্যের মধ্যে আবির্ভূত হয়েছে সেটা ইতিহাস, এবং সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আজকে আমরা সবাই তেপ্রামথাতে যোগদান করে মহারাজার হাতকে আরো মজবুত করার জন্য এবং তেপ্রামথার প্রধান বিরোধী দল হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রথম আঞ্চলিক দল, যে দল বিভিন্নভাবে ক্রিটিসাইজ করার পরও আজকে নিজের যে আইডিওলজিতে অটুট থেকে একক শক্তিতে মহারাজার নেতৃত্বে যে 13টি আসন দখল করে যে বিরোধী দলের ভূমিকায় আজকে সঠিকভাবে পালন করছে, সেই বিরোধী দল যাতে আগামী দিনে আমাদের ত্রিপুরাজ্যের ত্রিপুরাসাদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাবাসীর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ত্রিপুরামথা আজকে বিরোধী দল, আগামী দিনে ত্রিপুরাজ্যের প্রধান শাসক দল হিসাবে আমরা আগামী দিনে ভরসা শাসক দল হিসাবে ত্রিপুরাজ্য চালানোর জন্য একমাত্র ভরসা করতে পারি ত্রিপুরামথার উপর। তাই সিপিএম অনেক হয়েছে, ওল্ড মডেল রেডিও ফিলিপস কোম্পানি বহুত হয়েছে, বৃদ্ধাশ্রম বহুত চালিয়েছে, আসুন আজকে ইন্টারন্যাশনাল ফিগারের লিডার মহারাজার নেতৃত্বে এবং আমাদের বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা বিজয়রাঙ্কল স্যার ওনাদের নেতৃত্বের যে দল ত্রিপুরামথার দল, যুব সংগঠনের যুবক এবং মহিলাদের এবং ছাত্রদের যুবাদের যারা আওয়াজ, সেই দল ত্রিপুরামথাকে আপনারা দলে দলে সিপিএম সেরে যোগদান করে যাতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মূল বিরোধী দল নয়, ত্রিপুরা রাজ্যের মূল শাসক দল হিসাবে আমরা স্বীকৃত পাওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেছি, সেই ধাপে সেই ইতিহাস তৈরি করার জন্য আপনারা দলে দলে সামিল হওয়ার জন্য সিপিএম সেরে এবং বিভিন্ন অযোগ্য আলতু ফালতু দলগুলিকে ছেড়ে ত্রিপুরামথাতে মহারাজের উপর আস্থা রাখার জন্য সবার উপর আজকে আমি অনুরোধ করছি। এবং আমি ধিক্কার জানাই সিপিআইএম প্রার্থী দুইটা আসনে দেওয়ার পরেও উইদাউট কনসালটেশন উইথ আদার পলিটিক্যাল পার্টিস, আদার অপোজিট পলিটিক্যাল পার্টিস যে দুইটা প্রার্থী দিয়েছে সেখানে তারা যেভাবে সারেন্ডার করেছে বিজেপির কাছে সেটা দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ টিমের ক্রিকেট ম্যাচ, সেটার মতোই আমার অনুভূতি হয়েছে। সুতরাং আমি বলতে চাই যে শক্ত দল যারা শক্ত প্রতিরোধ করতে পারে সেই দলের উপর আস্থা রাখা উচিত ছিল। সিপিএম যে পাকনামি করে যে দুইটা সিটে প্রার্থী দিয়েছিল উইদাউট আলোচনা করেই সেটার আজকে ওরা ফল পেয়েছে। তারপরেও আমরা ত্রিপুরামথা ইন্ডিয়া অ্যালায়েন্সের আমরা কোনো ভাগিদারি না হওয়া সত্ত্বেও আমরা আজকে সেখানে প্রার্থী দেইনি। তারপরেও সিপিএমের এই রেজাল্ট, এর থেকে বোঝা যায় সিপিএমের অবস্থা কী, হাল তাদের ভবিষ্যৎ কী। সুতরাং আজকে আমরা এটাই বলতে চাই, ত্রিপুরাজ্যের মধ্যে যদি কোনো দল থেকে থাকে যে দল বিরোধী মুখ্য বিরোধী দল হিসেবে বিরোধীর ভূমিকা পালন করতে পারে সেই দল হলো ত্রিপুরামথা, এবং যে বিরোধী দলের ভূমিকা স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবে, প্রতিরোধ করার ক্ষমতা রাখবে, সেই দলই আগামীতে ত্রিপুরাজ্যের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ত্রিপুরাজ্যের মধ্যে শাসক দল হিসাবেও ক্ষমতায় বসার সাহস রাখবে এবং ক্ষমতায় বসার অকাত দেখাতে পারে। সুতরাং আমি যারা এখনও ভুল ভ্রান্তি হয়ে সেই উল মডেল রেডিও নিয়ে সিপিএম নিয়ে দুই তিনজন চলছে তাদেরকে বলবো আগামী দিনে ভোট না কাটার জন্য, সেই ভোট কাটুয়া পার্টিকে গণহারে বর্জন করে ত্রিপুরামথায় দলে দলে যোগদান করে ত্রিপুরামথার ভিতকে আরও শক্তিশালী করার জন্য। সেই কথাগুলি বলার জন্যই আমি আজকে এখানে ফেসবুক লাইভে আসতে বাধ্য হলাম, কারণ সিপিএম যেভাবে আজকে সারেন্ডার করলো কাউন্টিংয়ে পর্যন্ত যাওয়ার তাদের সাহস নেই, পোলিং এজেন্ট দেওয়ার সাহস নেই, এভাবে লড়াই করতে চায় সিপিএম। অথচ এই জায়গায় যদি ত্রিপুরামথা আজকে হতো তাহলে ত্রিপুরামথাকে লড়াই করার পরও সিপিএমরা বারবার
দালাল এবং বিভিন্ন ভাষায় আক্রমণ আমাদের উপর করত, লাগাতার আক্রমণ সেই 2018 ও সেই 2020-21 থেকেই আমাদের উপর করে আসছে। কিন্তু সেই লাগাতার আক্রমণ করার পর দেখা গেল যারা যারা আমাদের উপর আরোপ তুললো, উঙ্গলি তুললো, তাদের চোখের মধ্যেই কিন্তু সেই তাদের চোখের মধ্যে কিন্তু সেই ধূলিকণা, নিজের চোখের মধ্যে যে ধূলিকণা জমে রয়েছে সেই ধূলিকণা ওরা সাফাই করতেই পারেনি, শুধু অন্যের উপর আঙ্গুল তুললো। সুতরাং আজকে সেটা প্রমাণ হয়ে গিয়েছে, সেই প্রমাণ আমাদের আর দরকার নেই, সেই প্রমাণ ওনারা নিজেই করেছেন। এবং আমি বলতে চাই, আবারও বলতে চাই, 2021 হয়েছে, 2022 হয়েছে, 2023 হয়েছে, আগামী লোকসভাও যাতে সেই সিপিএম যাতে ভোট কেটে বিরোধী ভোট ব্যাংকে নষ্ট করার সাহস না দেখাতে পারে, সেই জন্য গণহারে আজকের থেকে সিপিএম বর্জন করে ত্রিপুরা মাথায় দলে দলে যোগদান করার জন্য আহ্বান রাখছি। সেই আহ্বান রাখার জন্যই আজকে আমি ফেসবুক লাইভে সেই সংক্ষিপ্ত কথাবার্তা বলে আপনাদেরকে যে বাস্তবতার সম্মুখীন হওয়ার জন্য সেই বাস্তবতা কথাগুলিকে আপনাদের সম্মুখে রাখার জন্য আজকে এই ফেসবুক লাইভে আসলাম। ধন্যবাদ। ত্রিপুরামাথার লং লিপ, বোবাগ্রা লং লিপ, ত্রিপুরামাথার জয় আগামী দিনে হবেই, এবং ত্রিপুরামাথা ত্রিপুরাজ্যের মধ্যে এককভাবে আগামী দিনে দখল করবে, এবং আমাদের অধিকার, আমাদের যে পাওনা সেই অধিকার আদায় করেই থাকবে ত্রিপুরামাথা। হাম ভাই, ধন্যবাদ। বোবাগ্রা লং লিপ।